একেবারেই তাই, যে মূল অভিযোগটা তুমি বলছো একেবারেই ঠিক, যে আমরা জানি যে শুভেন্দু অধিকারী যখন নিজের নমিনেশন জমা করেন হলদিয়াতে গিয়ে, তার আগেই তিনি তার যে তালিকা হলদিয়া 209 নম্বর সেখান থেকে পরিবর্তন করে 210-এর জন্য আবেদন করেন এবং সেই ভোটার কার্ড পেয়েও যান। তিনি সেটা পরিষ্কার জানিয়েছিলেন যে তিনি নন্দীগ্রামের ভোটার হিসেবেই থাকবেন। কিন্তু যেটা তৃণমূল কংগ্রেস অভিযোগ, ভোটার তালিকা তৈরি করা হয়েছে সেখানে 209 নম্বর হলদিয়াতে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর নাম রয়েছে এবং নন্দীগ্রামে তার নতুন যে ক্ষেত্র যেখানে তিনি ভোটার হচ্ছেন সেখানেও তার নাম রয়েছে, যেটা একেবারেই নিয়ম বিরুদ্ধ এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আরো একটি বক্তব্য রয়েছে এই চিঠিতে, যেটা বলা হয়েছে যে যেকোনো জায়গা থেকে কারোর যদি ভোটার তার নিজের ঠিকানা চেঞ্জ করতে চান, সেটা যদি অন্য বিধানসভা এলাকায় হয়, সেক্ষেত্রে একটি মাইগ্রেশন ফর্ম সই করতে হয়। সেই মাইগ্রেশন ফর্মের ক্ষেত্রেও যখন শুভেন্দু অধিকারী সেই মাইগ্রেশন ফর্মের অ্যাপ্লিকেশন করেছিলেন, সেখানে স্থানীয় বিএলও একটি নোট দিয়েছিলেন যে নতুন ঠিকানাটি নন্দীগ্রামের ঠিকানা হিসেবে এই ভোটারের ক্ষেত্রে দেখানো হচ্ছে, তিনি গত 6 মাস সেখানে থাকেননি বলেই তিনি সেই বিষয়ে জ্ঞাত এবং সেক্ষেত্রে 6 মাস যে জায়গায় তিনি থাকেননি সেটা কি করে তার নতুন ভোটার ক্ষেত্র হতে পারে, এই প্রশ্নও কিন্তু তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে এই চিঠিতে। আজকে সেই চিঠি ইলেকশন কমিশন দেওয়া হয়েছে এবং যথাযথ ব্যবস্থা চাওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে বলা হয়েছে প্রয়োজনে এই ভায়োলেশনের জন্য তার প্রার্থী তালিকা কেন বাতিল করা হবে না, সেই প্রশ্নও কিন্তু এই চিঠির মাধ্যমে তোলা হয়েছে। শুভ্রজিৎ, ধন্যবাদ অরিত্রিক। 2021 নির্বাচনের আগে বাজেয়াপ্ত রেকর্ড অঙ্কের অর্থ বাজেয়াপ্ত হয়েছে, নগদ 331 কোটি টাকা, 5 রাজ্য থেকে এই পরিমাণ টাকা বাজেয়াপ্ত হয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। রুমা, দেখো শুভ্রজিৎ, অবশ্যই আমি পশ্চিমবঙ্গের নিরিখে যে কথাটা বলে রাখি যে 2014, 2016 এবং 2019 যে বাজেয়াপ্ত করা হয়েছিল তার থেকে কিন্তু এবার 2021 যে বিধানসভা নির্বাচন 26 ফেব্রুয়ারির পর থেকে এখনো পর্যন্ত কিন্তু রেকর্ড পরিমাণ সিজ করা হয়েছে। যদি 2016 নিরিখে দেখি সেখানে 20.12 কোটি টাকা যেখানে বাজেয়াপ্ত হয়েছিল, সেখানে এখন দেখতে পাচ্ছি যে 2021 বিধানসভা নির্বাচনে মানে কালকে পর্যন্ত 19.11 কোটি টাকার যে ক্যাশ, হিসেব বহির্ভূত ক্যাশ উদ্ধার হয়েছে। অন্যদিকে অবশ্যই 2019 সালে কিন্তু 67.55 কোটি টাকা ছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সমস্ত হিসেব বহির্ভূত ক্যাশ, বিকার, ড্রাগস, অন্যান্য যেটা গোল্ড বা সিলভার জুয়েলারি বা অন্যান্য যে সমস্ত মানে বহুমূল্যের যে বিষয় রয়েছে সেগুলো যে সিজ করা হয়েছে তার মূল্য হচ্ছে 112.59 কোটি টাকার। সেক্ষেত্রে বুঝতে পারছো যে কতটা রেকর্ড পরিমাণ সিজ করা হয়েছে এখনো পর্যন্ত। এখনো কিন্তু প্রথম দফা নির্বাচন বাকি রয়েছে, এখনো আরো সিজ করা হবে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন এসেছিলেন এবং সুদীপ জেন বারবার এসে কিন্তু এই বাজেয়াপ্ত করণের উপরেই কিন্তু বারবার জোর দিয়েছেন যে আরো বেশি করে কিন্তু বাজেয়াপ্ত করতে হবে। ধন্যবাদ রুমা।